বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মিলিত গণতান্ত্রিক জোট কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব আবুল বাসার, সাবেক যুগ্ম মহাসচিব বায়রা, আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রধান বক্তা বায়রার সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শফিকুল আলম ফিরোজ, আমাদের মধ্যে উপস্থিত আছেন বায়রার সাবেক মহাসচিব আটাবের সাবেক প্রেসিডেন্ট জনাব মনসুর কালাম সাহেব, আমাদের মধ্যে উপস্থিত আছেন অত্যন্ত পুরানো বায়রার খুব শক্ত পরীক্ষিত নেতা এবং বায়রার সাবেক মহাসচিব কাজী মফিজুর রহমান সাহেব, আমাদের মধ্যে উপস্থিত আছেন আটাবের সাবেক মহাসচিব এবং আমাদের কুমিল্লা ওনার্স রিক্রুটিং অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব আমাদের আসলাম খান সাহেব, এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সিরাজ ভাই সহ সম্মানিত সদস্য এবং সদস্যবৃন্দ, বায়রা পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আজকে অনেক রাত্র হয়ে গেছে, 10টার ভিতরে আপনাদের ডিনার দেওয়ার কথা। আমি আমার বক্তব্যের শুরুতেই আমি ধন্যবাদ জানাই যারা আজকে অক্লান্ত, আজকে না আসলে কালকে থেকে অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই একটি শক্ত প্রেস কনফারেন্স, যেটিকে দেখেন বাংলাদেশের একটা ন্যাশনাল ইস্যু হয়ে গেছে, সেটিকে ওনারা সফল করেছে। আমি ওনাদের শুধু 2-4 জনের নাম বলে শেষ করতে চাই না, প্রত্যেককে আমার অন্তঃস্থল থেকে টিমের তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই সুন্দর আয়োজন যারা করেছেন এবং কানায় কানে ভরপুর, আমি সরি অনেকে আপনারা দাঁড়ায়ও আছেন, এই প্রোগ্রামটি যারা সফল করেছেন, চেষ্টা করেছেন এটাকে সফল করতে, তাদেরকে আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে বক্তব্য আজকে আমিও বেশি দেব না, আমরা কালকে থেকে খুবই টায়ার্ড। শুধু এইটুকু বলবো যে আমরা বলি যে বায়রাকে সহজ সরল একটা ব্যবসা বান্ধব করতে আমরা চাই, খুব সিম্পল জিনিস আমাদের। আমরা এমন একটা টিম করতে চাই যে টিমের মাধ্যমে আমরা বায়রা হবে খুব সহজ হয়ে যাবে, সফট হয়ে যাবে। আমাদের এই যে আজকে ব্যবসা করতে এসে আমাদের এমবেসি থেকে আমরা কিছু কষ্ট ফিল করি, সাফার করতেছি, টাইমের জটিলতা ফিল করি, বাংলাদেশে আসার পরে বিদেশি এমবেসিদের দ্বারা সেখানে অনেক সময় সার্ভার লক হয়ে যায়, অর্থাৎ আইডি লক হয়, এনলিস্টমেন্ট হয় না, এই ধরনের সমস্যা। আর আমাদের নিয়োগানুমতি বহির্গমন, এই সিম্পল এই কাজগুলি যেন একটু তাড়াতাড়ি হয়, এই লক্ষ্যে আমরা বাইরে এখন কাজ করতে চাই। একদম আমাদের ফোকাস হলো ব্যবসার দিকে। সম্মিলিত গণতান্ত্রিক জোট মানে একটা ব্যবসা বান্ধব একটা টিম। সম্মিলিত গণতান্ত্রিক জোটের যে নেতৃত্ব হবে, সেই নেতৃত্বে সবাই শুধু ব্যবসার কথা চিন্তা করবে, ব্যবসা করে আমরা পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে একে অপরকে রেসপেক্ট করে কীভাবে আমরা ভালো থাকতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আমরা এই বড় বড় মিটিং গতবারও আমরা করেছি, আমরা মিটিংয়ের পরে আমাদের মধ্যে যেন কোনো মিটিংয়ের 3 দিন আগে 4 দিন আগে আমাদের কোনো সদস্য যেন ভুল পথে চলে না যায়, আপনারা দয়া করে প্রত্যেকে এদিকে খেয়াল রাখবেন। আপনারা খেয়াল রাখবেন ছোট ছোট পকেট মিটিং করার জন্য, যারা আমাদের বিরোধী পক্ষ যারা মিটিং করতেছে তাদের ছবিগুলি নেন, ছবিগুলি দেখে দেখে আপনারা 1-to-1 মিটিং করেন, তাদেরকে বোঝান। তারা কিছু মিথ্যা তথ্যের উপরে ভিত্তি করে তারা এই সমস্ত জায়গায় গিয়েছে। আমার বিশ্বাস যদি আপনারা বোঝাতে পারেন আমরাই বেস্ট, আমরাই চ্যাম্পিয়ন, আমার বিশ্বাস তারা এটাকে একদিন মানে 1 দিন হোক 2 দিন হোক আপনারা যদি বোঝাতে পারেন তারা এটা বুঝবে, এবং ওখানে মানুষ থাকার কথা না। আমার বিশ্বাস আমরা যে নেক্সট মিটিং করব সেখানে 1,500 বায়রা সম্মানিত সদস্য হাজির হবে ইনশাআল্লাহ। আজকে লিমা বেগম একটা কথা বলেছে যে আমরা 400 লোক মিলে ব্যবসা করতে চাই। আমরা যেটা করতে চাই, যেটা টিপু সুলতান সাহেব বলেছেন, আমরা সকল বায়রার সদস্য যেন ব্যবসা করতে পারে, আমরা সেটাই চাই। যে ধরনের প্রেক্ষাপট হয়েছিল, যেটা প্রধান বক্তা আপনাদেরকে অলরেডি বলেছে, এমন এমন সময় কিছু পরিস্থিতি সৃষ্টি হয় যে রিসিভিং কান্ট্রি অ্যান্ড সেন্ডিং কান্ট্রি একসাথে হয়ে যদি কোনো একটা নিয়ম করে দেয়, আর আমরা যদি সে নিয়মে রাগ করে আমরা যদি গভর্নমেন্টের বিরুদ্ধে অবস্থান নেই, সেটাতে আমরা কোনোদিনও সফল হব না। এরকম কোনো পরিস্থিতি যদি সৃষ্টি হয় যেটা গতবার হয়েছিল, তাহলে আমাদের কথা হলো দুই সরকার যেই নিয়মে ব্যবসাটা আমাদেরকে করতে বলবে আমরা সেই নিয়মে ব্যবসা করব ইনশাল্লাহ। আর সেই নিয়মে যদি করতে হয় তাহলে আপনাদেরকে আমি এটা কথা দিতে পারি, সম্মিলিত গণতান্ত্রিক জোটের প্রত্যেকটি সদস্য ব্যবসায় সম্পৃক্ত হবে। আমি লিমা বেগমের আরেকটা জিনিসকে খুব অ্যাপ্রিসিয়েট করি, সে সবসময় সদস্য বান্ধব। সে যেটা বলতে চেষ্টা করেছে যে সৌদি এমবিসির এনলিস্টমেন্টের কথা, আপনারা দেখেছেন যে আমাদের এই মালয়েশিয়ার ব্যবসা করতে যে কি পরিমাণ সুনামির ভিতর দিয়ে আমরা গিয়েছি। আজকে কর্মী ফেরত এসছে, কর্মীর কিভাবে কম্পেনসেশন পাবে সেদিকে আমাদের ফোকাসটা হওয়া উচিত। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু সেই ফোকাসটাকে ডাইভার্ট করে কত হাজারো রকমের রসাত্মক গল্প বানিয়ে একটা ব্যক্তির পত্রিকাতে, তার পত্রিকা আছে, তার পত্রিকাকে ব্যবহার করে বায়রা নির্বাচনের এবং সামনের ব্যবসার ফায়দা লুটার জন্য এই কাজটা উনি করেছে। ধিক্কার জানাই আমরা এই ধরনের নিচু জিনিসকে। এমন একটা সিনিয়র লোক শুধু একটা ইলেকশন ফায়দা লুটতে এ ধরনের নিচু কাজ করতে পারে না, যেটা আমাদের দ্বারা কোনোদিনও সম্ভব হবে না। আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলতে চাই, আসলে মিটিং আমরা এখনই শেষ করে দেব। আমরা এমন ব্যবসা বান্ধব এবং সদস্য বান্ধব হব এই টিম। আপনারা ইলেকশন হইল আপনাদের, যদি আপনারা ক্ষমতায় বায়রার দায়িত্ব নেবেন এবং যখন আপনারা বায়রার জন্য যে সমস্ত কাজ করবেন, আপনারা দেখবেন বায়রার সদস্যরা আপনাদেরকে বায়রার থেকে আর নামতে দিবে না। বিকজ এখন সেই দিন আসছে সেখানে জোরে কথা বলা, হুমকি দামকির দিন আসলে শেষ। এখন হলো বিদ্যা বুদ্ধির দিন। সুতরাং এইগুলি দিয়ে আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে আমাদের স্বার্থ বুঝতে হবে, আমাদের পরিবার পরিজন নিয়ে যেন আমরা ভালো থাকি। শুধু দরকার আপনাদের মধ্যে একটু ইউনিটিটা বাড়ানো, আপনাদের মধ্যে বন্ডিং বাড়ান, আপনাদের নিজেদের ভিতরে যেন দ্বন্দ্বটা না হয়। গতবার নির্বাচনে হারার একটা বড় কারণ ছিল যে সেন্ট্রাল কমিটির উপরে যদিও তাদের আস্থা ছিল, যদিও তাদের ভালোবাসা ছিল, কিন্তু আপনাদের নিজেদের ভিতরে কিছু বৈরিতা, কিছু ভুল বোঝাবুঝি, এই সমস্ত কারণের জন্য, এবং সেগুলি খুব ছোটোখাটো জিনিসটা যেগুলি সেটেল করা যেত সেগুলি নিয়ে আপনারা প্যানেল ভোট দেন নাই। আর তার জন্য মাত্র 16টি ভোটের ব্যবধানে আমাদের সকল এফোর্ট ব্যর্থ হয়ে গেছে। এইবার যেই প্রক্রিয়াতেই হোক, যেভাবেই হোক, আমাদের কথা একটাই, সম্মিলিত গণতান্ত্রিক জোটের পূর্ণ প্যানেলকে আমাদের নির্বাচিত করে আনতে হবে। এবং সেই লক্ষ্যে আপনাদেরকে বলি যে আমাদের স্ট্যান্ডিং কমিটি আছে, স্ট্যান্ডিং কমিটিগুলিতে জানেন যে ইসির মতনই তারা ভূমিকা রাখতে পারে। সেখানে সবাইকে নিয়ে প্রায় আমরা 100 লোক সম্পৃক্ত হয়ে, ইসির 27 জন, আমরা স্ট্যান্ডিং কমিটি সব নিয়ে আমরা প্রায় 100 লোক বাইরার এই নেতৃত্বে আমরা আসবো ইনশাল্লাহ। আমাকে একজন স্লিপ দিয়েছেন, খুব সম্ভব জুনায়েদ ওভারসিজের মালিক। উনি জানতে চেয়েছেন যে উনি এফডিআরের জন্য পে অর্ডার দিয়েছে, কিন্তু এফডিআরে যারা আমরা এফডিআর স্লিপ দিয়েছি তারা আমরা হয়তো এফডিআরের লভ্যাংশ পাবো, কিন্তু যারা পে অর্ডার দিয়েছে তারা নাকি লভ্যাংশ পাবে না। ব্যাপারটা বোধহয় এরকম। আমি এই ব্যাপারটি আসলে জানি না, আমি এটি খবর নিব। এটা ডিসক্রিমিনেশন হইতে পারে না। একটা গ্রুপ পে অর্ডার দেওয়াতে সে ওই লভ্যাংশ পাবে, আরেকটা বাইরার একই বাইরাতে কেউ আবার পে অর্ডারের জন্য সে লভ্যাংশ পাবে না, এটা হতে পারে না। তবে এটা নিয়ে আমি ইনশাল্লাহ কথা বলবো এবং আমার বিশ্বাস এটা সলভ হবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম লিমা বেগমের কথাটা, যে এনলিস্টমেন্ট নেওয়া যায়। আমরা মালয়েশিয়াতে এত কষ্ট করেছি, এত এফোর্ট দিয়েছি, আর সেই তুলনায় আমি মনে করি সৌদি এমবেসির এনলিস্টমেন্টটা আমাদের জন্য এত ব্যাক পেতে হবে না। শুধু আমরা যেটা বলতে চাই, হ্যাঁ আমরা সেটা শুধু ফরেন মিনিস্টারের সাক্ষাৎকার তো আমরা চেয়েছি, যদি এটা নাও হয় আমরা আরও উপরে আমরা সেটাকে খোলাসা করতে চাই না, এটার জন্য একটা শক্ত এফোর্ট দিব। বাট এখন আমরা মালয়েশিয়ার জন্য এমনভাবে টানা হেঁচড়া শুরু করেছে, আমরা ওইটা থেকে দাঁড়াইতে পারতেছি না। তো আমার বিশ্বাস যে আমাদের সবচেয়ে বড় এফোর্ট থাকবে সৌদির এনলিস্টমেন্টটাকে ইনশাল্লাহ ঠিক করা। বিকজ আমরা জানি যে সৌদিতে আমরা প্রায় 65% লোক আমরা ব্যবসা করি, 65% লোকের ইন্টারেস্ট দেখাটা হলো আমাদের সবচেয়ে বড় কাজ। আমরা বোঝাইতে সক্ষম হব, একদিকে আপনারা বলতেছেন 300 না হলে লাইসেন্স রিনিউ হবে না, আরেকদিকে আপনারা সৌদি আরবের এনলিস্টমেন্ট দেবেন না, আপনারা রিসিভিং কান্ট্রি কথায় কথায় তারা নির্দিষ্ট কিছু লিমিটেড করে ফেলবে, সিঙ্গাপুরে করতে পারবে না, মালয়েশিয়া করতে পারবে না, সৌদি করতে পারবে না, ব্রুনাই থেকে শুরু করে অনেকে আছে যে বোসেলের কাছে চলে যাচ্ছে, তো তারা ব্যবসাটা করবে কোথায়? তো সুতরাং আমি মনে করি এটি খুব লেজিটিমেট অ্যান্ড ভেরি স্ট্রং ডিমান্ড। আমরা সেই লক্ষ্যে ইনশাআল্লাহ আমরা কাজ করব। সর্বশেষে আমি আসলে বক্তব্যটা দীর্ঘায়িত করতে চাই না, সর্বশেষে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা 1-to-1 মিটিং করেন, আমাদের অপোজিশনের যারা আছে তাদেরকে 1-to-1 মিটিং করেন, পকেট মিটিং করেন। আমাদের এই বড় মিটিংয়ে আমাদের ভিতরে ইউনিটি বাড়বে, কিন্তু আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী যদি ভোট হান্টিংয়ে আমাদেরকে মনোযোগ করতে হবে। এক সময় যেন ইলেকশনের আগে আমাদের প্রতিযোগী প্রার্থী যারা আছে তাদের কাছে যেন লুকি না থাকে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকেন, দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।